Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. মনে হচ্ছে ঘরের মালিক সন্ধে হতেই ম্যাডামকে নিয়ে বাজারে পালিয়ে গেছে। যাই হোক, আমার পক্ষে তো এটা সুবর্ণ সুযোগ। ঘরের লোক বাইরে, বাইরের লোক ভেতরে। যাই হোক, 1000 টাকা পাওয়া গেল। যাই হোক, 8000 টাকা পাওয়া গেল। এটা আলমারি না সারি শোরুম? আমি ঠিক ইনকাম করবার সময় তুমি মরে গেল গো। তুমি যদি বেঁচে থাকতে আমরা স্কুটারের পেছনে বসে এগুলো পরে ঘুরতে যেতে। ছাড়ো মা, ছাড়ো 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 মা, ছাড়ো ছাড়ো। তোমার জন্য আমি সব পড়ছি, তুমি চিন্তা করো না। যাকে তুমি না হয় পড়লি না, তোমার বউ তো পড়বে, স্বর্গে থেকে তোমার আত্মা শান্তি পাবে। আরে আরে, সব দরজা ফরজা খোলা পড়ে আছে। আচ্ছা, তুমি খুলে গিয়েছিলে নাকি? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। আরে সর্বনাশ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। আরে তুই কে? আমার ঘরে চুরি করতে ঢুকেছিস নাকি? হ্যাঁ, তবে হ্যালো, ইনকাম ট্যাক্স হেড অফিস, ইনকাম ট্যাক্স এসপিআর কমিশনে বলছেন। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি স্যার রেড করেছি স্যার। স্যার ব্ল্যাক মানি পুরো ঠাসা হয়ে গেছে স্যার। টাকা গয়না সমস্ত কিছু স্যার, খেয়ে খেয়ে এত বড় ভুঁড়ি করেছে যে এর ভুঁড়িতে যদি একবার রেড করা যায় তাহলে 2-3 লাখ টাকার চিকেন মাটন বেরোবে। ওয়াইফ, ইনকাম ট্যাক্স অফিসার, এদিকে স্যার। ওয়াইফ খুব বিউটিফুল জিনিস, সেক্সি। স্যার, হুস খাওয়ার ব্যাপারে পুরো অ্যাক্সিলেটর ঘুরিয়ে দিয়েছে স্যার, পুরো খালি করে দিয়েছে। কি বললেন স্যার? না 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 না, 3-4টা গাড়ি পাঠাবার দরকার নেই। আপনি একটা গাড়ি 10 জন ইন্সপেক্টর পাঠিয়ে দিন, তাতেই হয়ে যাবে। কি কি? ও, জেল জেল জেল। না স্যার, জানতে চাইছেন যে কোন জেলে থাকতে প্রেফার করবেন? না, এ আমাদের লোকাল বারাসাত, আলিপুর নাকি তিহার? লজ্জা করে না তোর? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এখন বলছিলিস না ইনকাম ট্যাক্স অফিসার বলে শালা চোর? তুই শালা কথা বলছিলিস, তোর মোবাইল কি করে বাজলো? আমি একটা ফোন চুরি করে ফের আমার ঘরে চুরি করতে এসেছি? শালা বলে কি না, আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। আরে থাম না টাকলু, একবার আরে তুই রাক্ষস না গিরি বাবা। আরে তোর ঘরে মারলি আমি শুয়েছি, তোর গলিতে মারলি আমি শুয়েছি। এই খবরদার, এটা হচ্ছে আমার এরিয়া। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস? আরে সত্যি বল, সত্যি বল, নারকেল গুলো কে পেড়েছে? যতক্ষণ অব্দি সত্যি না বলেছ তো 7 দিন 7 রাত এরকম বেঁধে রেখে মারতে থাকবো। তুমি আমাদের 7 দিন মোটেই বেঁধে রাখতে পারবে না। তুমি যদি আমাদের মারো তবে তো আমরা 1 ঘন্টাতেই ফিনিশ হয়ে যাবো। ওহো, তোরা ফিনিশ কি ফানুষা, সত্যি না বলা পর্যন্ত এরকম বেঁধে রেখে মারতে থাকবে? এ মাদবদা, কি করছো এসব, কি করছো? হ্যাঁ বাবু, এরা আপনার বাগানের নারকেল চুরি করেছে। বাউন্ডুলে গোষ্ঠী, মাদবদা আগে বেত্রা দাও তো আগে। এই নিন। ও মাদবদা আগে,
তোমার মাইনে কত বছরে 20 গন্ডা নারকেল আগিয়া যদি 25 করে দেওয়া যায় তাহলে তুমি বাউন্ডুলেগুলোর কি করবে 25 হ্যাঁ সত্যি সত্যি এই মাইনে পাইলে চোরগুলোকে পিটিয়ে পিটিয়ে চামড়া তুলে দেব 30 পেলে 30 30 পেলে ছোড়াদের চোখ উপড়া নেব বাবু 35 কি বললেন 35 এতগুলো পেলে এই ছোড়াদের মেরে মাটিতে পুঁতে জেলে ঢুকে যাব আগে মারার হ্যাঁ আগে 35টাকে 50 করলাম এই বাউন্ডুলে গুলো যা করবে করো 50 এ আজকে তোদেরকে আমার সঙ্গে চলো কি হ্যাঁ এই মা আর এক পাও এগোবি না আর একটু এগোলে আমরা দিদিকে সব কথা বলে দেব কিন্তু দিদি কোন দিদি বে আজই যদি তোদের অবস্থা ঝরঝরে করে না দিয়েছি না তবে আমার নাম নেই আমার দিদিকে জানো কে বে রুমি দিদি রুমি আর তাই আমরা এখানে এসেছি তোমাদের এখানে রুমি পাঠিয়েছিল হ্যাঁ তাই ও আমাদের বলল যাও শ্রীরামের নারকেল বাগান থেকে নারকেল নিয়ে এসো আমরা বললাম না বাবা না ওই মাধবদা আমাদের মারবে রুমি দিদি বলল মাধবদা কেন মারবে আমার কি নারকেল বাগানে কোনো অধিকার নেই রুমি বলল তার এই নারকেল বাগানের উপর অধিকার আছে তোমরা এই কথা মাধবদাকে বললে না কেন আমরা মাধবদাকে বলেছি ও তো শুনলো না উল্টে বেঁধে মারলো বাঁধলো আরে মাধব এই বাগানটা কার আমার না না আপনার আগে এই বাচ্চাগুলোকে কেন মারলে আগে নারকেল চুরি করছিল বলে মারলাম না ওরা মোটেও চুরি করেনি এই বাগানে নারকেল পাড়া ওদের অধিকার মাধব দা এই বাচ্চাগুলোকে তোমার চোরের মতো লাগছে না জানেন ধোয়া তুলছি বেচারা রোদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট গরম হয়ে গেছে না মাধবদা শোনো বাচ্চারা হলো স্বয়ং ঈশ্বর বাবু মাথা ওদের গায়ে কখনো হাত দেওয়া ঘোরতর পাপ মাধবদা আরে বুটু তুই কেন রুমি দিদির নাম নিলি আরে তুই জানিস না এ হলো রুমি দিদির মস্ত বড় দেওয়া নাম এই চুপ 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 তোমরা সব আমায় ক্ষমা করে দিও ওই মাধবদাকে ভালো করে উত্তম মতম দিয়েছি তোমাদেরকে এখানে বেঁধে গেছে সাহসটা একবার দেখো হ্যাঁ এই কথা তোমাদের রুমি দিদিকে বলো না 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 বলবো না রুমি দিদি তোমাদের খুব কাছের মানুষ না নিজের মানে আমরা বললে ও কুয়োতেও ঝাঁপ দেবে যা হোক আজ তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল আমার সব টেনশন চলে গেল আমার আর কারো সাহায্যের দরকার নেই দেখো তোমার রুমি দিদির যে সময় যা দরকার সব আমাকে বলবে আমি দেব ঠিক আছে জামাই বাবু জামাই বাবু হ্যাঁ রুমি দিদি আমাদের দিদি হলে তুমি আমাদের কি হবে বলো কি হব তোমরা আমায় তোমাদের রুমি দিদির সঙ্গে কোথাও একটু একা দেখা করিয়ে দেবে প্লিজ কত সুন্দর ওর ঘাট ভেঙে খাচ্ছিলাম কেন এরকম একটা গন্ডগোল পাগালি কেন করলি এখন যা আর মিস্টার সামথিংকে বোঝা আমার যাবার কোনো দরকার নেই ওই দেখ ও এসে গেছে আরে এ তো এসে গেল এবার যদি ও রুমির দিকে খোঁজে তখন আমরা কি বলবো ওহো তুই কেন এত টেনশন করছিস আই বস আরে ম্যা হু না এখন তুই ওকে কি বলবি শ্যালকগণ গুড মর্নিং তোমাদের দিদি কোথায় আমাদের দিদি ঘরে কেন ওর তো আজকে আমার সঙ্গে দেখা করার কথা ছিল দুঃখের কথা আর কি বলবো জামাই বাবু রুমি দিদি না আজ 3টের সময় ফ্রেশ হয়ে গেল আর 4টের সময় গয়নাগাটি সব পরে ফেললো আর ঠিক 5টায় শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেল তোমরা বলতে চাইছো যে তোমার দিদি তাহলে 5টায় এসে পৌঁছে যাওয়ার কথা না ও আসতে পারলো না কেন ওর বাবা না ওকে রাস্তায় আটকে দিল মেসো ভিলেন
তার মানে কি রুমি আসবে না? এটা কি? রুমি দিদি এই চিঠি পাঠিয়েছে। রুমি চিঠি? ওর মধ্যে আর চিঠির মধ্যে তফাৎ কি আছে বলো? প্রাণেশ্বর। প্রাণেশ্বর? বলো প্রিয়ে। সেদিন তুমি স্কুল ড্রেস পরে তোমার বাহু দুটিতে আমায় তুলে ধরে না তুমি জোরে জোরে ঘোরালে। লোকে দেখলে কি ভাববে বলে আমি তোমার অস্থানেতে জোরে একটা লাথি মেরেছি। সেটা ভুলে তোমার এই প্রেমে পাগলিকে নিজ গুণে ক্ষমা করে দিও। আজও একটু একটু ব্যথা আছে, তবে এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? সত্যি বলতে কি, এই সারা গায়ে না আমার রূপের সঙ্গে ম্যাচ করার মতো একমাত্র সুন্দর পুরুষ হচ্ছে তুমি। না না, আমি আর পড়তে পারছি না। আমি আমি কিরকম যেন ইমোশনাল হয়ে যাচ্ছি। একটা অপূর্ব অনুভূতি আমার সর্বাঙ্গ আলোড়িত করে তুলছে। এই প্রেমপত্র পড়তে পড়তে আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি। তাহলে লেখার সময় রুমি কতখানি কেঁদেছে, আমার জীবন ধন্য হয়ে গেল। চালক গো, তুমি হাসলে তোমার মুখটা ভীষণ সুন্দর দেখায়। তুমি সব সময় এরম ভাবে হেসো। এই হাসো কেন? কেন জামাই বাবু, তুমি হাসছো আর আমরা হাসবো না? কেন, আমার হাসিটা এত সুন্দর। শ্যালকগণ, তোমাদের দিদি খুব দুষ্টু, সত্যি বলছি। তোমার এই হাসি মুখ দেখে আমার বার বার চুমু খেতে ইচ্ছে করছে। প্রত্যেকটা ছেলেকে 100 করে টাকা দেবে তোমাকে এমন একটা চিঠি পৌঁছে দেবার জন্য। 100 টাকা কি রুমি, তুমি চাইলে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। তুমি রইলে ওখানে, আমি রইলাম এখানে। চুরি হয়ে গেল আমার মন, পড়ার পরে এই চিঠি। শ্যালকগ, তোমাদের কেরামতি আমি মেনে গেলাম। 100 নয়, 500, 500 নাও, 500, 500 নাও। বন্ধু, 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 ব্রেক, ব্রেক, ব্রেক। আরে তোর এই কি অবস্থা, এই কড়া রোদ্দুরে তুই বসে আছিস, তোর চাঁদ বদন যে কালো হয়ে গেল রে। তোর বৌদিরানীর পদ চেয়ে বসে আছি রে, এখানে দেখা হবে বলে খবর পাঠিয়েছিল, এখনো জানতে পারিনি কেন এলো না। আরে চোর যদি আসবে বলে না আসে তাহলে বুঝে নিতে হবে যে পুলিশ ওকে আগলে রেখেছে, হ্যাঁ কি না? হুম। আর অবিবাহিতা মেয়ে যদি কথা দিও না আসে তাহলে বুঝে নিতে হবে যে ওর বাপ ওকে আগলে বসে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ তো, ঠিক বলেছিস। আমার মনে হয় মেশোই ওকে আটকে রেখেছে, আর মেশো চলে যাওয়ার পর রুমি আসবে। বেশ, আসুক, ও যতক্ষণ না আসে আমি ওর জন্য অপেক্ষা করব। আরে বাবু, ও যদি তোর কাছে না আসে তাহলে তুই ওর বাড়ি যেতে পারবি না। আমি? হ্যাঁ, আমার কথা শোন, তুই বৌদির বাড়ি যা, নাহলে কোনো সময় বৌদি তোকে বলবে যে বাবা হয়েছে আছে বলে তো আমায় আগলে রেখেছিলেন, তো আমি আসতে পারিনি। তো তোমার বাবা তো কবে চলে গেছে, তুমি আসতে পারলে না, তখন কি বলবি তুই? করেক্ট, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। আমি যাব, যাব, যাব কি, এই চললাম, এনে ধর, চলি রে বন্ধু। থ্যাংক ইউ। প্রভু শ্রীরাম এসে গেছে, তোমার রাম ভক্ত হনুমান। মাতা সীতে দর্শন দাও আমাকে। আরে বন্ধু তুই, আরে এতদিন হলো তুই কোথায় ছিলিস? আরে বাবার গ্যারেজটাকে ফের খুলেছি, খাচ্ছি দাচ্ছি রোজগার করছি। আরে এই, আগে তোর নাম শ্রীরাম ছিল, এখন প্রভু শ্রীরামের মতো পুরো নীল হয়ে গেছিস। বৌদি, আগে তুমি চাপা ফুলের মতো ফর্সা ধপ্তপে ছিলে, এখন শরীরটা কেমন নীল হয়ে গেছে। ঘরের উপরে নিচে সব দিচ্ছে নীল রং। আবেই, তোর কি বাস্তুপ্রেম জাগলো নাকি? হলুদ রং ছিল সেটা শুট করলো না, বদলে দিলি। নীল চশমা পরে থাকলে সারা দুনিয়াটাই নীল দেখাবে। আমার বন্ধু বৌদির হাতের পরশমি একেবারে পুরো জল জল করছে নাকি? বৌদিও তো জ্বলছে একেবারে। তোমার জন্য কি এনেছি, রাখো। এটা কি?
এটা হচ্ছে কাশ্মীরি কেশর। আরে বন্ধু, তুই এর মধ্যে গিয়ে কাশ্মীর ঘুরে চলে এলি? আরে এই কাশ্মীর কেশর পেতে কাশ্মীরে যাওয়ার দরকার নেই, এটা কলকাতার বড় বাজারে সত্যনারায়ণ পার্কে বেচছে। না বৌদি, এটাতে কি হবে? এটা যদি রাতে দুধের সঙ্গে মিশিয়ে খাও তাহলে তোমার ছেলে পুরো চাঁপা ফুলের মতো ফর্সা ছেলে হবে, না হলে এর মতো পুরো কয়লা রঙের হবে। আমি কয়লা? হ্যাঁ। আচ্ছা বৌদি, এখন বাচ্চাটা যার বিষয়ে কি ভাবছো? এটা আমায় নয়, ওকে জিজ্ঞেস করো। তুই কি করছিস এখানে? দেখতে পাচ্ছিস না মাল খাচ্ছি? রাখ, জানিস আজ কি হয়েছে? আমি জানি, কিছু হয়নি তোর। আরে তোর তোর কিছু হবে না রে, আমি জানি। আরে শোন না কি হয়েছে, তুমি আজ আমায় প্রথমবার ছিল। হ্যাঁ, জলের গ্লাস দিতে গিয়ে তোর গায়ে ছোঁয়া লেগেছে, ব্যাস। ওরকম ছোঁয়া নয় রে বন্ধু। তাহলে কেমন ছোঁয়া রে বন্ধু? সামথিং সামথিং ছোঁয়া। আজ সকালে আমি পড়ে যাওয়ার সময় ও আমাকে ধরে ফেললো। আরে ধরে ফেললো তো তুই আমার কাছে পালিয়ে এলি কেন? ওইখানে এক্সেলেটরে চেপে ধরলি না কেন? বাজে কথাগুলো সবসময় বলিস কেন রে? এমনিতে চক্রান্ত করে ওকে বিয়ে করেছি বলে আমি সবসময় মনের দুঃখে আছি। তুই কি চাইছিস আমি আরো ভুল করি? হ্যাঁ, আরে কিসের ভুল? ওকে অন্য কারো স্ত্রী না, তোর নিজের স্ত্রী। আমি ওকে বিয়ে করতে পারি, কিন্তু কোন পরিস্থিতিতে বিয়ে করেছি সে কথা তুই জানিস আর আমি জানি। এ কথা রুমিকে না বলা অব্দি আমি ওকে ছুঁতে পারবো না। এরকম করলে সারা জীবনে ওকে কাছে পাবি না। আরে কেন পাবো না? আরে সত্যি কথাটা জানলে ও তোকে মোটেই ক্ষমা করবে না রে। তোটা কাজ কর, তুই যদি সত্যি ওকে চিরকালের মতো নিজের করতে চাস, পেতে চাস, তাহলে আমার অ্যাডভাইস নে, সিধে যা, স্ট্রেট চেপে ধর একেবারে। তুই কি বলছিস? দাঁড়া, যদি না পারিস তো আমি তোকে একটা ভিটামিন দিচ্ছি। জিজ্ঞেস করছি আমি কে? আবে মন্দিরে রাম লক্ষণ সীতা হনুমানকে সাক্ষী রেখে পার লোকের সামনে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি বিয়ে করেছি, আর তুই শালা জিজ্ঞেস করছিস আমি কে? সরি, আমি দেখছি তোর ক্যারেক্টার ভালো না। তুই একটা পাক্কা নোংরা। মোটেই না। আবে পরের বইয়ের উপর চোখ ফেলতে তোর সাহস কেমন করে হলো রে? হ্যালো, আমার সঙ্গে রংবাজি করছিস না? ভুল হয়ে গেছে বলে দিলে আমি তোকে ছেড়ে দেবো না? শালা প্লিজ বাবা ছাড়ো না। তোকে ছেড়ে দিলে তুই আমার রুমিকে কটাস করে কামড়ে দিবি, আর আমার রুমি খুব কষ্ট পাবে। রুমি কষ্ট পেলে আমি মোটা সইতে পারবো না, কেমন? আর রুমি আমার জীবন, আমার সব কিছু, ওকে আমি খুব ভালোবাসি। কখনো যদি রুমির দিকে চোখ বাড়িয়েছিস না তোর ক্যারেক্টার তখন দেখবো। রুমি তুমি এবার শান্তিতে শুয়ে থাকো, ওই ডেঙ্গু পেঁপড়েটা এসে তোমায় ডিস্টার্ব করছিল, ভাগিয়ে দিয়েছিস শালাকে, আর আসবে না। আমি আছি না, টেনশন নেই। হ্যাঁ আজ আমি আছি তো। টাকা দিদি আর কেউ ডিস্টার্ব কর, আমি সোনা আমি চাই। আমি এখানে রোজের মতো সোফায়। হ্যাঁ, সে বলবো। হ্যাঁ, গুড নাইট, আমি আছি।